সত্যের ভক্ত নরমের জম, কথাটা ভুলি মাত্র নয় সত্য। আজকের এই ভিডিওতে তারই প্রমাণ আপনাদের মাঝে তুলে ধরব। তাই দর্শক, ভিডিও শুরুতে অনুরোধ রইল না টেনে পুরো ভিডিওটি দেখার জন্য। দর্শক, বেশ কিছুদিন যাবৎ সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব এবং ফেসবুকে যাকে নিয়ে হইচই পড়ে গেছে, ইতিমধ্যেই আমাদের টেলিভিশন চ্যানেলগুলো যাকে নিয়ে টক শো এবং নিউজ করতে ব্যস্ত হয়ে পড়েছেন, যাকে নিয়ে জাতীয় সংসদে কথা বলেছেন আমাদের তথ্যমন্ত্রী, কথা বলেছেন আমাদের রাষ্ট্রপ্রধান। তিনি আর কে হলেন? তিনি হলেন শরিয়ত বয়াতি, যাকে ইতিমধ্যেই পুলিশ গ্রেপ্তার করেছেন, 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন বিজ্ঞ আদালত, যার ফাঁসির দাবিতে মিছিল সমাবেশ শুরু করেছেন এদেশের আলেম সমাজ। দর্শক, চলুন দেখে আসি কি ছিল তার অপরাধ। এই গান বাজনার বিষয়ে যে আলোচনাটা, 23 প্রকার বাদ্যযন্ত্র বাজনা বাজানো জায়েজ, কয় প্রকার কইলাম? 23 প্রকার কইলাম। যারা কয় গান বাজনা হারাম, আমি এত কথা বলবো না। এদানি কালকে চর সুন্দর একটা চ্যালেঞ্জ করছি যে কোন ব্যক্তি আপনারা বলবেন, আপনারা হাফেজ কারি মুফতি মুহাদ্দিস মুহাসসির কামলেওয়ালা উলামা কামেলি কওমি হেফাজতে ইসলাম, তারপর হইল কি গোলামি ওহাবি জামাতি তাবলিগি কাদিয়ানি সুরিয়ানি বেবাক কিছু বইবেন, আমি শরীয়ত সরকার থাকবো, শুধু আমি থাকবো না, এই এলাকার পীর মাসায়েক থাকবো, এই ইউনিয়নের চেয়ারম্যান থাকবো, উপজেলা চেয়ারম্যান থাকবো, ভাইস চেয়ারম্যান থাকবো, উপজেলা মহিলা চেয়ারম্যান থাকবো, এই থানার এমপি থাকবো, 50 লক্ষ টাকা থাকবো। যদি গান বাজনা প্রমাণ দেখাইয়া সায়েস না করতে পারি, জীবনে বাউল মঞ্চে আমিও দাঁড়াবো না, কোনো ভয় ছিল না। খালি হারাম হারাম, শালারা খালি কই হারাম, কি হারাম হারাম কই কারে, ওই শালার বেটা শালা, তুই কই 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 কলম লেখাপড়া করছ? 1300 বেতন পাস, তুই কস হারাম, চুক্কা টুপি বানরের মাথার মতো দিয়ে বানিয়ে বানিয়ে খালি কস হারাম, হারাম কই কারে, ওই বেদা তুই, ওই শালা বেদ কই কারে, বেদা থইল, বেদা থইল নতুন সৃষ্টিকারী। এই যে মোবাইল, এটা কি আগে ছিল? এখন হইতেছে। বেদাত হইল নতুন, যাহা সৃষ্টি হয় তাহাই হলো বেদাতে হাসানা, বেদাতে সাইয়া, বেদাতে হাসানা, বেদাত কোনো খারাপ জিনিস না। আমি শরীয়ত সরকার কয়ে গেলাম, আপনারা এই সমস্ত লোকদেরকে ধরবেন, এই শুধু বাজনা না, কোরআন দিয়ে প্রমাণ দেব, আল গেরাউল হারাম, এটা কোরআনের কোন জায়গায় লেখা নাই। কোরআনে 250টা আয়াত হলো হারামের, আর 250টা আয়াত হলো হালালের, এই 250টা আয়াত হলো হারামের, এর একটা আয়াতের মধ্যে যদি কোনো মুনশি, আমি জারে তারে শোনা হুজুর কই না, আপনারা কইন না, মৌসুমি বাবুরা যেন কয় না, আপনিও কইন না, হুজুর কয়জন? একজন হুজুর হলো একজন, সরদার দুম সরওয়ার কাইনা তাকাইর নামদার রাসূল মুকাররম নূরে মুদাসসাম, যারে সৃষ্টি না করলে আল্লাহ কুল কায়নাত মাকলুকাত 18,000 মাকলুকাতের মধ্যে 80,000 আলম, এর ভিতর একটা বালির কণাও আল্লাহ সৃষ্টি করত, তিনি নবীর নবী, চন্দ্র সূর্য গ্রহ তারা দিন ফেরেশতা মানব দানব গাছপালা পশু পাখি সিংহারু সবারই নবী, তিনি 18,000 মাকলুকাতের নবী, তিনি নবীর নবী, তিনি আমার আল্লাহ বলছে, সে হলো আমারও সেই নবী, জনাবে পাক হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি হলো হুজুর, সারে দারে হুজুর কইবেন না, কইলে হুজুর আপনি কোন হুজুর, হুজুর পাক মাওলানাও জারে জারে কওয়া যাবে না,
মাওলা শব্দের অর্থ প্রভু, আনা শব্দের অর্থ আমাদের, উনি কি আমাদের প্রভু? সাবধান, যারে তারে মাওলানাও বলবেন না, যারে তারে হুজুর ও হুজুর কইবেন না, তবে মুন্সি কয়ে পারবেন, আলেম সাহেব কয়ে পারবেন, হাবেস সাহেব কয়ে পারবেন, কিন্তু যারে তারে হুজুরটা কয়াটা হ্যাঁ